সার্বিক বিকাশ। আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। রাজ্য জুড়েই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। 8 ডিগ্রি সেলসিয়াসের নেমে এলো শুক্রবার সকালের জলপাইগুড়ির তাপমাত্রা। 27 থেকে 31 জানুয়ারি রাজ্যের সব জেলাগুলোতেই শৈত্যপ্রবাহের কারণে নেমে যাবে তাপমাত্রা। তারই প্রভাব দেখা গেল শুক্রবার ভোর থেকেই জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর বুকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তাপমাত্রা পরিমাপার ডিজিটাল বোর্ডের তথ্য অনুযায়ী সকাল 6:35 মিনিটে জলপাইগুড়ি শহরের তাপমাত্রা 8 ডিগ্রি। ঠান্ডার পাশাপাশি বইছে হাওয়া, আর এতেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে নিজেকে গরম করার চেষ্টা করছেন অনেকেই। এদিন সাত সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে লক্ষ্য করা গেছে বেশ কিছু মানুষজনকে। আপনাদের দেখাবো বিস্তারিত চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আজকে যে ঠান্ডা, আজকে ঠান্ডা হচ্ছে বিভৎস ঠান্ডা লাগছে, কিন্তু কুয়াশা নেই, কিন্তু যেই পরিমাণে ঠান্ডা লাগতেছে আমরা দেখতে পাচ্ছি মানুষের যে শরীরের ভিতরে যে অঙ্গ সেই কাঁপনি হচ্ছে, সেই লোক যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি ময়নুল। আপনার বাড়ি? বাড়ি হচ্ছে ডেঙ্গুয়াজার সাহেববাড়ি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান, তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে ভর্তি চলতেছে। যোগাযোগ নাম্বার হলো 9932967696। এই নম্বরে বিশেষজ্ঞ চিকিৎসক সৌমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795।